সন্ময় বন্দ্যোপাধ্যায় যোগদান করেছেন এক এক করে সবার কাছে। সন্ময়দা, আমি জানি না যে এর আগে উনি বলেছিলেন যে সাবজুডিশ বিষয় তাই লাইভ স্ট্রিমিং করা যাবে না, আজকে কি তাহলে আমরা একটা সাবজুডিশ লাইভ স্ট্রিমিং দেখে ফেললাম? আমি বুঝতে পারলাম না, পুরোটাই তো লাইভে হলো, আগে সমস্যা কোথায় ছিল? স্বর্ণালী, আমি পরিষ্কার একটা কথা বলি, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং নিয়ে ব্যাখ্যাটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পারলেই ভালো। ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। এই লাইভ স্ট্রিমিংটা যে এর আগের দিন অজুহাত ছিল, পুরো বিষয়টা থেকে নিজেদের পাশ কাটানোর অজুহাত, সেটা আজকে তারাই প্রমাণ করে দিলেন। আসলে মঙ্গলবার থেকে সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তাররা যৌথভাবে আন্দোলনে যাবেন এবং স্ট্রাইক ডাকবেন, সেটা দেওয়ালে সরকারের পিঠটা এতটাই ঠেকিয়ে দিয়েছিল যে রাতারাতি ভোল বদল করে সরকারের তরফ থেকে, এটা কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি অনুযায়ী নয়, সরকারের তরফ থেকেই লাইভ স্ট্রিমিং এর অনুমতিটা এবং নিজেরাই সিদ্ধান্ত নিয়ে লাইভ স্ট্রিমিং করালেন যে আমরা কতটা মানবিক, আমরা কতটা কাজ করেছি সেটা মানুষকে শোনানোর জন্য। তাহলে মিথ্যা কথা এর আগের দিন বলেছিলেন কেন? কোনো প্রয়োজন ছিল না মিথ্যা কথা না বলা লাইভ স্ট্রিমিং নিয়ে, অর্থাৎ মানুষের মনে একটা ভুল ধারণা তৈরি করা। আর দ্বিতীয়ত যে কথাটা আমি স্বর্ণালী পরিষ্কার করি, জুডিস ম্যাটার নিয়ে আপনারা টিভি চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে টক শো করেন, ঘন্টার পর ঘন্টা টক শো হয়, আপনারা কথা বলেন, সেখানে সাবজুডিস থাকে না, শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের সঙ্গে। না না, আমাদের মিডিয়ার কথা তো ছেড়ে দিন, মিডিয়াতে এমনি সবসময় কাটগড়ায় থাকে, ভিলেন হয়ে যায় মুখ্যমন্ত্রীর কাছে। আমার বক্তব্য হচ্ছে যে সাবজুডিস বিষয়ে তো উনি নিজে প্রেস কনফারেন্স করেছেন এর আগে। কোন প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি যে উনি উনি 10 লাখ টাকার কথা বলেছিলেন? কোন প্রেস কনফারেন্স থেকে? এর আগে কোন কোন বিষয়, মানে চাকরি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, রেশন দুর্নীতি থেকে শুরু করে, হেন কোনো বিষয় আছে কি জানি উনি প্রেস কনফারেন্সে কথা বলেননি? সেগুলো কি সাবজুডিস ছিল না নাকি আজও নেই? প্রত্যেকটা আদালত সংক্রান্ত বিষয়ে তিনি কথা বলেছেন, আজকে ধরা পড়ে গেলেন। এক, দ্বিতীয়ত আমি আজকে স্বর্ণালী একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করব। 47 জন যারা অভিযুক্ত, যাদের সরানো হয়েছে, তার আগে বলেনি, আজকে অভিযুক্ত নতুন ব্যাখ্যা আমরা কিন্তু বাংলায় পেলাম যে যাদের সম্বন্ধে অভিযোগ তাদের অভিযুক্ত বলা যাবে না, মানে তাদের অপরাধী কেউ বলছে না কিন্তু তাদের অভিযুক্ত বলা যাবে না। যে নারায়ণ স্বরূপ নিগম নিয়ে এত অভিযোগ তাকে অভিযুক্ত কথাটা বলা যাবে না, তিনি সেটা পাঠ দিলেন, আমরা শিখলাম, জুনিয়র ডাক্তারও শিখলো। তৃতীয়ত যে বিষয়টা আমার কাছে খুব বিস্ময় লেগেছে, সেটা হচ্ছে যে আজিকর মেডিকেল কলেজ হসপিটাল এরকম একটা সেন্সিটিভ জায়গা, সেখানে যে 47 জন ডাক্তারকে যারা 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 যাদের ওখানকার কাউন্সিল ওয়ে করেছে, সাসপেন্ড করেছে, সেটা নিয়ে ওর ওভার রিয়াকশন। ডায়মন্ড হারবার কলেজে আজকেই ওই সাসপেন্ডেড একজন ডাক্তার প্রিন্সিপালের ঘরে তালা ঝুলিয়েছেন, সেই বিষয়টা যখন জুনিয়র আন্দোলনের ডাক্তাররা উল্লেখ করলেন, সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসেবে বলতে পারতেন আমি খবর নেব, আমি ব্যবস্থা নেব। এই 4টে শব্দ তার মুখ থেকে আমরা কিন্তু আজকে শুনতে পেলাম, ওয়্যারএজ তিনি সেটাকে কনভার্ট করার জন্য টেনে নিয়ে এলেন যে যে 47 জন ডাক্তারকে আপনারা সাসপেন্ড করেছেন সেটাও তো একটা থ্রেট কালচার। আমি বলছি, মানে আমরা আর কতটা নিচে নামবো? মাঝে মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শুনতে শুনতে আমার খালি মনে হয় যে যে কোনো জাতির নিচে নামার একটা লেভেল থাকে, একটা স্ট্যান্ডার্ড থাকে, আমরা কিন্তু সর্বকালীন নিচতায় নেমে গেলাম। 47 জন সম্বন্ধে এমনকি স্বর্ণালী আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি শুনেওছেন, গ্রিভেন্সেলের তরফ থেকে একজন ডাক্তার, সরকার অ্যাপয়েন্টেড ডাক্তার, তিনি বললেন যে আমরা SOP মেনটেন করে, সরকারি গাইডলাইন মেনটেন করে, ডকুমেন্ট পেয়ে তবেই আমরা তাদের সাসপেন্ড করেছি, সেটাও রাজ্যের মুখ্যমন্ত্রী শুনতে চাইলেন না। 47 জনের হয়ে সওয়াল করলেন, সেই 2011 থেকে যে পথ পরিক্রমা শুরু করেছো, যে করেছেন যে আমরা ক্রিমিনালদের কন্ট্রোল করি, আমরা গুন্ডা কন্ট্রোল করি, থানায় বসে আমরা গুন্ডা ছাড়িয়ে নিয়ে আসি, নবান্ন থেকে বেরিয়ে আসছেন জুনিয়র চিকিৎসকেরা, যারা যদিও নির্দিষ্ট করা হয়েছিল 10 জনকে, তার জায়গায় 17 জন এসেছিলেন, 17 জনই বৈঠক অংশগ্রহণ করেন এবং তার মধ্যে অধিকাংশ তাদের বক্তব্য রাখেন, দাবি দেওয়া রাখেন। এই মুহূর্তে নবান্ন থেকে বেরিয়ে আসছেন এক এক করে জুনিয়র চিকিৎসকেরা, সে এক্সক্লুসিভ ভিজুয়াল আপনারা দেখছেন, আর কিছুক্ষণের মধ্যে তারা অনশন মঞ্চে পৌঁছে যাবেন আশা করি।
এবং আমার মনে হচ্ছে যা বিগত কয়েকদিনের আমি দেখেছি প্যাটার্ন, তাতে হয়তো ওনারা এই মুহূর্তে সাংবাদিকদের সামনে কিছু বলবেন না, হয়তো এরপর তারা যাবেন, হয়তো আরেকটা তাদের জিবি মিটিং করবেন এবং তারপরই হয়তো তারা তাদের কথা, তাদের সিদ্ধান্ত, তাদের স্ট্যান্ড সেটা হয়তো ক্লিয়ার করবেন তার। একদম এই লাইভ ভিজুয়াল দেখতে দেখতেই বলছিলাম যে সাসপেনশন নিয়েও ভারী অদ্ভুত প্রতিক্রিয়া পাওয়া গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজিজুল বিশ্বাস রয়েছেন, নীলাদ্রিও রয়েছেন, নীলাদ্রি ভট্টাচার্য দুজনের কাছেই আসবো। অন্যদিকে সোমনাথও হাত তুলছেন, চিকিৎসক সোমনাথ ব্যানার্জি। তবে তার আগে এই ছবি দেখতে দেখতেই মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেনশন নিয়ে যে বক্তব্য কিছুক্ষণ আগে শুনছিলাম আমি, যে আরজিকর থেকে যে 47 জনকে সাসপেন্ড করা হয়েছে সেটা আরজিকরে তদন্ত কমিটি যে ব্যবস্থা নিয়েছে, কীভাবে কিসের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে, এই ধরনের বিষয়গুলো নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা যে ভার্সন তুলে ধরলেন তাতে মনে হচ্ছে সত্যি সত্যি সরকারকে না জানিয়ে অনেক কিছু করা চলছিল। এর কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না, সম্ভব নয় বোঝা অন্তত এই জায়গা থেকে, এই সিট থেকে বসে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন একবার। আপনি প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্যারের সম্বন্ধে আমাদের বেশ কিছু অভিযোগের কথা উল্লেখ আছে, এবার সেই সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র, সেই কাগজপত্র ম্যাডাম আপনি চেয়ে পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি যত সময় গেছে আমরা দেখেছি বেশ কিছু কাগজপত্র স্যারের হাত দিয়ে বেরিয়েছে, যেগুলো পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে অভিযুক্ত। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর আমাদের আস্থা ফেরানোর জন্য আমরা চেয়েছিলাম যে হেলথ সেক্রেটারি স্যারের অপসারণের কথা। আই এম সরি, আমি এতক্ষণ কথা বলিনি, আমি এখনও বলবো না, তোমাদেরটাকে শুনবো। কিন্তু একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি, কাজেই তুমি তোমার কথা বলতে পারো, কিন্তু তুমি অভিযুক্ত, তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো, কিন্তু আদৌ সে অভিযুক্ত কি না সেটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি। আমার জাস্ট আমি একটা জিনিস বলতাম, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযুক্ত বলবো, যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না। অভিযুক্ত বলা যায় না, ওনাকে বাদ দিয়ে অন্যান্যদের সম্বন্ধে কথা বলেছি, কারণ উনি আমাদের স্টেট গভর্নমেন্টের একজন প্রিন্সিপাল সেক্রেটারি, ওনার এখতিয়ারটা সিএস এর আন্ডারে পড়ে। নিশ্চয় ম্যাডাম, আমরা আমাদের এখতিয়ারে পড়ে না 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 আমরা একদম আরজিকল মেডিকেল কলেজের প্রিন্সিপাল তো এখানে উপস্থিত আছেন, আপনিও তো 47 জন স্টুডেন্টকে সাসপেন্ড করেছেন, আমাদের তো জানাননি। ইউ শুড হ্যাভ সেন্ড ইওর রেকমেন্ডেশন ফার্স্ট টু দ্য হেলথ ডিপার্টমেন্ট, এবং হেলথ ডিপার্টমেন্ট শুড হ্যাভ কনসাল্ট টু মি, না করে আপনারা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছেন। ইজ ইট নট ইওর ডিউটি, আমি আপনাকে প্রিন্সিপাল করেছি কেন, টু টেক কেয়ার ফর অল। আপনার কারো বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, কারো বিরুদ্ধে আপনি একটা গ্রিভ্যান্সেস পেতে পারেন, কিন্তু আপনি হট করে নিজের ডিসিশন নিয়ে নিচ্ছেন, এটা থ্রেট কালচার নয়। যে জায়গাটা প্রিন্সিপালদের রিকোয়েস্ট করব, এবার থেকে কাউকে সাসপেন্ড করবার আগে প্লিজ লেট আস নো তার কি অপরাধ, সেটা এনকোয়ারি কমিটি দেখবে। তারা যদি মনে করে অপরাধটা ন্যায্য, আমি নিশ্চয়ই কারো শিক্ষাগত ভবিষ্যৎ নষ্ট করতে চাই না, তার কারণ এতে তার অসুবিধে হয়। একটা ছেলে মেয়ে অনেক কষ্ট করে ডাক্তারিতে চান্স পায়, এবং এটাও আপনারা জানেন একটা ডাক্তার তৈরি করতে আমাদের কত খরচা হয়, প্রাইভেটে গেলে এক এক জায়গায় 15-20 কোটি টাকাও নিয়ে নেয়। কিন্তু এরা যারা ভালো পড়াশুনো করে তারা এখানে চান্স পেয়ে যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে, তারপরে তাদের তৈরি করতে আমাদের MBBS তৈরি করতে সম্ভবত নারায়ণ 1 কোটি টাকার মতো, আর যারা MS করে বা PGT করে বা MD করেন বিভিন্ন আপনারা হায়ার, সেটা করতে গেলে এটা ওটা নিয়ে প্রায় 2 কোটি টাকার মতো খরচা পড়ে সরকারে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা আমাদের অ্যাসেট। আরজিগড়ে যে 59 জনের কথা বা 51 জনের কথা আপনি যে কথাই বলুন না কেন, এর মধ্যে যাদেরকে এক্সপেল করা হয়েছে
আমরা ইনকোয়ারি কমিটি তৈরি করেই এই শাস্তির কথা আমরা তোমরা নিজেরা করতে পারো না আমরা করিনি ম্যাডাম ইনকোয়ারি কমিটি তৈরি করেছে তো ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে সেটা কলেজ কাউন্সিলের মিটিং হয়েছে ম্যাডাম না কলেজ কাউন্সিলের কথা আমায় বলো না আমরা কিছু জানি না তার সম্বন্ধে না 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 ম্যাডাম যেটা বলার যে জায়গাটা বলতে চাইছি ম্যাডাম সেটা হচ্ছে যে এক সেকেন্ড দাঁড়াও হোয়াট ইজ দা সিস্টেম ফর কলেজ কাউন্সিল কে করে লেভেলেই একটা সব ফ্যাকাল্টিদেরকে নিয়ে প্রিন্সিপাল এমএসভিপি উনারাই কাউন্সিল করে অল হেড অল এইচওডিস প্রিন্সিপাল কিন্তু আমাদের কি কখনো জানিয়েছে না ম্যাডাম আমাদের কিন্তু আমাদের জানানোটা কি কর্তব্য নয় তাদের ম্যাডাম একটু ইন্টারাপ্ট করব ম্যাডাম আমি বলছি ম্যাডাম আমি গ্রিভান্স রিড্রেসাল থেকে বলছি বলছি ম্যাডাম আমরা তো ইনকোয়ারি আমি ইনকোয়ারি কমিটির ওয়ান অফ দি মেম্বার ছিলাম তো আমরা ইনকোয়ারি রিপোর্ট করে আমাদের রিপোর্ট জমা দিয়েছি তারপরে সেই রিপোর্টের বেসিসে কলেজ কাউন্সিল মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে কিন্তু আপনারা রিপোর্টটা আমাদের কাছে জমা দিতে বলছি ম্যাডাম বলছি আমরা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন পেয়েছি সেইটাকে স্যার এমএসডিপি এবং কলেজ কাউন্সিলের যারা মেম্বার ছিলেন তারা এনএমসি গাইডলাইন মেনে কিন্তু ডিসিশন নিয়েছে প্লিজ আপনারা সবকিছুর দায়িত্ব নিয়ে নিজে এগুলো করবেন না